আপনি দেখছেন মেয়েরা খুব এগিয়ে যাচ্ছে, একদম ওই যে স্টেজে উঠে নাচানাচি করছে, অধিকার আন্দোলন এভরিথিং, তাই না? কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে আমাদের মা বোনরা বেপর্দা হচ্ছে দিন দিন বেশি, এবং তারা এগিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। নবীজি বলেছেন এই কথাই, শেষ জামানায় এক শ্রেণীর নারী বের হবে, নিসাউন, মহিলা, ক্যাসিয়াতুন, যারা কাপড় পরে থাকবে, আরিয়াতুন, তারপরেও নগ্ন হবে, কাপড় পরেও নগ্ন থাকবে, এবং তারা অন্যকে সিডিউস করবে এবং অন্য অন্যের দিকেও আকৃষ্ট হবে, মানে নিজেও সিডিউস হবে। তো এই শ্রেণীর মেয়েরা কি এখন বের হয়নি? নবীজি বলেছেন এক শ্রেণীর মেয়ে বের হবে, পুরুষের পোশাক পরে থাকবে। কিসের পোশাক? পুরুষের পোশাক। এখানে শুধু বাহ্যিকভাবে পুরুষের পোশাক নয়, বাহ্যিকভাবে তো পুরুষের পোশাক পরেছেই অনেক আগেই। জান এই যে বনানি, আপনি শপিং মলস, গুলশান, ঢাকার বিগ সিটিজ, মেগা সিটিজ, মেগা পয়েন্টগুলো তো যান, আপনি নিজের চোখেই দেখতে পাবেন ছড়িয়ে পড়েছে কীভাবে, এই যে মোবাইল ফোনের মাধ্যমে। এমন কোনো জায়গা নাই এখন বিশ্বের, এমন কোনো জায়গা নাই যেখানে এই ফেতনাগুলো আসলে ছড়িয়ে পড়ে নাই। সো তারা ছড়িয়ে পড়েছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে মেয়েরা পোশাক পরিবর্তন হয়ে যাবে, ছেলেরা মেয়ের পোশাক পরবে, মেয়েরা ছেলের পোশাক পরবে, পরে নাই। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে? শুধু পোশাক পরিবর্তন মানে বাহ্যিক পোশাক নয়, এখানে আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হয়ে যাবে। মেয়েরা ছেলেদের জায়গায় আসবে, ছেলেরা মেয়েদের জায়গায় আসবে। এসেছে কি আসে নাই? আচ্ছা, একটা বড় সাইন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট ডে বা কিয়ামতের, সেটা হলো সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, মানে যাদের পরনে কাপড় ছিল না এবং পায়ে স্যান্ডেল ছিল না, বড় লোকদের কথা বলা হচ্ছে না এই হাদিসে। এখানে বলা হচ্ছে যে আনজারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাইয়া তাওয়ালুনা ফিল বুনিয়া, এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা নগ্ন পদের, খালি পায়ের, স্যান্ডেল কেনার টাকা নাই, খালি গায়ের মানে কাপড় কেনার টাকা নাই, এবং রাখাল শ্রেণীর মানুষ, তারা কি করবে? ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা করবে। হয়েছে কি হয়নি? কিভাবে সম্ভব হলো? রিবা, সুদের মধ্য দিয়ে, এবং করাপশন, অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে। হয়েছে কি হয় নাই? আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে? একটা একটা করে বলতে গেলে সারা রাত চলে যাবে। মূল কথা হচ্ছে ফেতনাময় পরিবেশের মধ্যে, যেখানে এরকম দাজ্জালীয় সব কিছু দেখা যায়, আপনার বাইরের চোখ দিয়ে না দেখে ভিতরের চোখ দিয়ে বুঝতে হবে, তখন দেখবেন এখানে বাস্তবতা এবং ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি দেখছেন হ্যাঁ মেয়েরা এগিয়ে যাচ্ছে, আমরা বলছি বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহান্নামের দিকে যাচ্ছে এগিয়ে। আপনি দেখছেন যে হ্যাঁ খুব সুন্দর ইকোনমিক প্রোগ্রেস, আদতে কি হচ্ছে? আদতে পুরো ইকোনমিক স্যাংশনের মধ্যে আমরা পড়েছি, অবস্থা খারাপ। আপনি দেখছেন সারা ওয়ার্ল্ড খুব এগিয়ে যায়, মঙ্গলে, চাঁদে, কি একটা অবস্থা, কিন্তু আদতে কি হচ্ছে? পুরো কিয়ামতের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে। দেখছেন মুসলিম উম্মাহ খুবই নারে তাকবীর আল্লাহু আকবার, একদম, তাই না আমাদের অবস্থা? কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের এখন একটা অধঃপতনের সময় চলছে প্রতিটা সেক্টরে। এটা সেই যুগ না যেটাতে উমর রাদিয়াল্লাহু আনহু যুগে আমরা বসে পুরো বিশ্ব শাসন করতাম, সেটা কি এই যুগ? এই যুগ নয়। বরং নবীজি বলছেন বাদা আল ইসলাম গরিবান ওয়া সাইয়াউদু কামা বাদা, ইসলাম শুরু হয়েছিল অপরিচিতভাবে, গরিবভাবে, ওয়া সাইয়াউদু কামা বাদা, এবং আবার শীঘ্রই শেষ হয়ে সেই অপরিচিত জায়গায় ফিরে আসবে, অপরিচিত জায়গায় ফিরে আসবে, গরিব জায়গায়। আপনি পরিবারে ইসলাম পালন করতে যান, পরিবারের মধ্যে আপনি গরিব হয়ে যাবেন, অপরিচিত হয়ে যাবেন। সমাজে পালন করতে যান, আমি কোন ইসলামের কথা বলছি? ওই গোলালু মার্কা ইসলাম না, যেটা সব তরকারিতে চলে, ওটার কথা বলছি না। যে ইসলাম ফলো করলে আপনার হাতে আগুন ধরে রাখার মতো অবস্থা হয়, ওটা ফলো করেন, সমাজে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। বিশ্বে পালন করতে যান, দেখবেন আপনাকে কোণঠাসা করে রেখে দিয়েছে। এই হলো অবস্থা, গরিব। এই অবস্থায় কি হবে? যেটা আপনি বাহ্যিক চোখে দেখছেন বাস্তবতা এমন নাও হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই সিচুয়েশনটাকে বোঝার তৌফিক দেন। আর সিচুয়েশন বুঝতে গেলে বাহ্যিক জ্ঞান যথেষ্ট নয়, ইন্টারনাল কি লাগবে? আল্লাহর বাসিরা এবং নূর এবং মারেফত দরকার আছে। এটা কি জিনিস, এটা আমি আপনাকে আসলে ওই কখ গঘর মতো পড়িয়ে বুঝাতে পারবো না, তবে আমি চেষ্টা করছি, আমার দিকে মনোযোগ দেন। খিদির আলী ইসলাম যা দেখছেন, মুসা আলাহ ইসলাম কি তাই দেখেছিলেন? আচ্ছা, খিদির আলী ইসলাম যে তিনটা ঘটনা ঘটলো, এই তিনটা ক্ষেত্রে খিদির সঠিক ছিলেন না ভুল? তাহলে তিনি এমন কি দেখলেন, কি বুঝলেন, কি শুনলেন যেটা মুসা আলাহ ইসলাম পারলেন না, বুঝলেন না? এটা কি? এটাই হচ্ছে আল্লাহ পাকের বাসীরা বা মারেফত বা দূরদর্শিতা, যেটাকে আমরা আল্লাহ নূর বলি। তিনি আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন। এখন আমরা বুঝলাম শেষ জামানায় টিকে থাকতে হলে আমাদেরকে এরকম দৃষ্টিভঙ্গি নিতে হবে, এতটুকু বুঝতে পেরেছি।
কিন্তু এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে এই বিষয়টা আমরা বুঝতে পারছি না, পরিবেশটা নষ্ট করে দেবে। এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে এটা কি জানা দরকার নাই? আচ্ছা আসুন সেদিকে কথা বলি। প্রথম কথা প্রিয় ভাইয়েরা, এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে হলে আগে কলব পরিষ্কার করতে হবে। কি করতে হবে? আচ্ছা এটা কিভাবে হবে? সার্ফ এক্সেল দিয়ে ঘষবেন? আচ্ছা কলব পরিষ্কার করার জন্য আমি কয়েকটা ফর্মুলা বলে দিই আগে, এটা সবার জন্যে। এবং বিশ্বাস করেন এখন আমরা সমাজে যারা বসবাস করি বেশিরভাগ আমরা মৃত কলব নিয়ে বসবাস করি, বেশিরভাগ। যদি কলব জিন্দাই হতো তাহলে হক বাতিল চিনতে পারতাম না? যদি কলব জিন্দাই থাকতো তাহলে কি দুনিয়ার এই মোহের মধ্যে ব্যস্ত থাকি? যদি কলব জিন্দা থাকতো সারাদিন তাহলে দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকতে পারি? যদি কলব জীবিতই থাকে তাহলে কাউকে দাফন করার পরে দুনিয়াবি খোশ গল্পে কেউ মত্ত হতে পারে? যদি কলব জিন্দা থাকে তাহলে কেউ মানুষকে ঠকাতে পারে, মাপে কম দিতে পারে, কেউ কি গোপনে পাপ করতে পারে, কেউ কি অন্য সম্পদ আত্মসাৎ করতে পারে? কলব জিন্দা থাকলে কেউ সুদ খায়, কলব জিন্দা থাকলে কেউ জেনা করে, কলব জিন্দা থাকলে কেউ এরকম নোংরা কনসার্টে যেতে পারে? অতএব বুঝতে পারছি এইসব পরিস্থিতি দেখে যে আমাদের বেশিরভাগের কলব কি মৃত, নিঃসন্দেহে মৃত, কোনো সন্দেহ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ করে, কালো একটা স্পট বা দাগ করে। আবার যদি গোনা করে আবার স্পট পড়ে, আবার দাগ পড়ে, আবার গোনা করে আবার স্পট পড়ে, গোনার উপর গোনা করতে থাকে করতে থাকে পুরো কলবটা কালো কুচকুচে কুচ্ছিত হয়ে যায়, দুর্গন্ধযুক্ত। অনেস্টলি বলেন তো দেখি, অনেস্টলি বলেন যে আমাদের কলবগুলো এখন এরকম না? আমরা কন্টিনিউয়াসলি পাপ করি না? কতবার দিনে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ি, কতবার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও তিনি দিনে 100 বার বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমাদের তো প্রয়োজন হয় না। আর আমাদের তো অনেকের, আমাদের সবার না, অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে, আপনার যদি লিজ লাগে আপনি আসেন আমার কাছে ফর্ম পূরণ করেন আপনাকে দিয়ে দিবি, এমন অ্যাটিটিউড নাই? এই অ্যাটিটিউডটা কিন্তু ইহুদিদের দর্শন, ওরা এরকম মনে করতো যে আমরা আল্লাহর সিলেক্টেড বান্দা, ইলেক্টেড বান্দা, যদি জাহান্নামে যাইও তাহলে অল্প কয়েকদিন থাকবো তারপর বেরো চলে আসবো। হ্যাঁ এই কথা সুরা বাকারায় আছে, পড়ে দেখেন তো। দেখুন প্রিয় ভাইয়েরা, কলব পরিষ্কার তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখন মানুষ বলতে পারে সুফিজমের আলোচনা করছে, হ্যাঁ সুফিজমের আলোচনা করছি কিন্তু তা জানি না, তবে আমি আল্লাহর এহসান নিয়ে কথা বলছি। কি নিয়ে কথা বলছি? হাদিসে জিবরিলের মধ্যে 4টা প্রশ্ন করা হয়েছে, কটা প্রশ্ন? 4টা, তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আখবিরনি আনিল এহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এহসান সম্পর্কে বলুন। জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন করছেন, কে প্রশ্ন করছেন? এহসান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা আবুদুল্লাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই ফিলিংসটা মানুষের মধ্যে থাকলে কি মানুষ পাপগুলো কন্টিনিউয়াসলি করতে পারে? যদি পাপ হয়েও যায় সেটা তওবা করে ফিরে আসবে, তাই নয় কি? আচ্ছা এখন দেখুন কি করতে হবে। এক নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে। পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে পাঁচ অক্ত নামাজকে আঁকড়ে ধরা। কি করা? পাঁচ অক্ত নামাজকে আঁকড়ে ধরা। যদি আপনি জামাত মিসও করে ফেলেন বাসায় পড়ে ফেলবেন, নামাজ বাদ দেওয়া যাবে না। মানে জামাত মিস করে ফেলেছি জন্য নামাজ বাদ, এমন নয়। নামাজ জামাত মিস হয়ে গেছে, আচ্ছা হয়ে গেছে, ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন, কথার কথা, যখনই সময় পেয়েছেন মনে পড়েছে ঘুম থেকে উঠেছেন, নামাজ পড়তে হবে, একাই পড়তে হবে, বাদ দিবেন আজকে থেকে। বরং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো যেন হিসেব করে আদায় করে দেয়া সম্ভব হয়, এটাও চেষ্টা করা উচিত। আল্লাহ পাক তৌফিক দান করবেন। নাম্বার সুরা ফাতিহা, 2 নাম্বার সুরা ফালাক, নাস, ইখলাস, 3 বার 3 বার করে সকাল সন্ধ্যা। সুরা ফালাক, নাস, ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, 3 বার 3 বার 3 বার। সুরাতুল কাফিরুন ঘুমানোর আগে একবার। সুরা হাশরের শেষ 3 আয়াত, সুরা বাকারার শেষের 3 আয়াত, ঠিক আছে? তারপরে সুরা মুমিনুনের কিছু আয়াত, আয়াতুল কুরসি, সুরা আলে ইমরানের শেষের 10 আয়াত, সম্ভব হলে সুরা মুলক প্রত্যেক জুমায় সুরাতুল কেহাফ, অথবা
আপনি চাইলে এই যে মানুষ অনেকে ঝাড়ফুঁকের সমস্যা হয় না, বদ নজর লাগা, ঝাড়ফুঁক, কুফুর গেলাম, সেসব ক্ষেত্রে আপনি সূরা জিনের প্রথম দশ আয়াত, সূরা সফফাতের প্রথম দশ আয়াত, সূরা ইয়াসিন, সূরা কাহাফের প্রথম দশ, শেষ দশ, এগুলোর উপর আমল করতে পারেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে, আপনি চোখ লাগা, বদ নজর, এই যে হিংসুকের হিংসা, চোখ লাগা, বদ নজর, কুফুরি, তাবিজ, কালাম, এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার পরিবারকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ কোরআনের বদৌলতে। এবং এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারেন এবং নিয়মিত মাঝে মাঝে নামাজে পড়েন, এমনি এমনি তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা কোরআন আপনার জীবনে প্রোটেকশন নিয়ে আসবে, আল্লাহর রহমত বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং কোরআনের মধ্যে কি আছে, শেফা, আরোগ্য আছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন আমি কোরআন নাজিল করেছি, এর মধ্যেই মুমিনদের জন্য শিফা আছে, শিফা, আরোগ্য আছে এবং আল্লাহর রহমত, দয়া আছে। আমরা আরোগ্য চাই না, আল্লাহর দয়া চাই না? আর এই আরোগ্য শুধু দৈহিক রোগের আরোগ্য নয়, কলবের রোগের আরোগ্য। তো কোরআন তেলাওয়াতকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর যদি পসিবল হয়, আল্লাহ পাক যদি আরও ফুরসত দেন, তৌফিক দেন, প্রত্যেক দিন এক ঘন্টা করে এক পারা কোরআন তেলাওয়াত করবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপর কি, বেশি বেশি আল্লাহর জিকির, এক নম্বর কি বলেছি, সালাত, দুই নম্বর কোরআন তেলাওয়াত, তিন নম্বর হচ্ছে আল্লাহর জিকির, বেশি বেশি আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ এটাকে বোঝাচ্ছে না, আল্লাহর জিকির মানে আপনি সবসময় ফিল করবেন, আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ পাক আপনাকে দেখছেন, আপনি আল্লাহ আল্লাহকে আপনি আল্লাহর ইবাদত করছেন, আল্লাহ আপনাকে দেখছেন, আপনি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহ আপনার কথা শুনছেন, আল্লাহ হাজির নাজির, আপনি ফিল করবেন। জিকির মানে কি, স্মরণ করা। জিকির মানে কি, স্মরণ করা। আপনি সুবহানাল্লাহ পড়ছেন, আল্লাহর জিকির করছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন, এগুলোতে আপনি আল্লাহর জিকির করছেন আলহামদুলিল্লাহ। এখন ব্যবসা করতে গিয়েছেন, এই যে মাপের দাড়িপাল্লা উঠালেন, এই যে মাপে কম দিচ্ছেন, এখন কি আল্লাহ আপনাকে দেখছেন না? এই যে আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আল্লাহ আমাকে দেখছেন, মাপে কমটা দেওয়া যাবে না, যদিও কাস্টমার বুঝতে পারছেন, এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন, এটাই আল্লাহর জিকির। এটা কি আল্লাহর জিকির? আপনি ওই যে স্কুলে গিয়েছেন বা কলেজে গিয়েছেন, এখন মাশা আল্লাহ আপনার তো বান্ধবীর অভাব নাই, কয়েকজন বান্ধবী আপনাকে ফোর্স করছে, চল ওখানে গিয়ে কফি খাই, এই করি সেই করি, আজকে ঘুরে আসি রমনা পার্ক, নাকি? তো এখন আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আমি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ তো আমাকে দেখছে, না আমি তোমাদের সাথে যেতে পারবো না, এটা আমার জন্য জায়েজ নাই। এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন, এটার নাম কি আল্লাহর জিকির। সমাজের দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ, দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয়, এটাকে সঠিকভাবে পালন করাটাই চ্যালেঞ্জ। দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয়, দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাটা চ্যালেঞ্জ। দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ন্যায় বিচার করছেন, যখন দেখছেন যে এমন একটা বিচার সামনে চলে আসছে যে এখানে তো সমস্যা, এখানে ন্যায় বিচার করলে আমাকে হয়তো কিছু প্রতিবন্ধকতা শিকার হতে পারে, আর যদি অন্যায় করি তাহলে দুনিয়ার স্বার্থ আছে। এখন আপনি যদি অন্যায়টাকে বেছে নেন, আপনি আল্লাহর জিকির করেন না, যদি তখন আপনি ন্যায়টাকে বেছে নেন, আপনি তখনও আল্লাহর জিকির করেছেন। আল্লাহর জিকির শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল নয়, সমাজের চলতে ফিরতে উঠতে বসে সবখানে আল্লাহর জিকির আছে। আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ পাক তৌফিক দান করুন।